আমি কালকে আমার ওয়াইফকে আনছি রাত্রে দুইটার সময়, আনছি পরে তারা আমি বেতন না আনছি পরে তারা খালাই রাখছে। তারা এসে রাখো প্রথম আমি জীবিকা কোথায়, জীবিকা কোথায় আছে একবার আর বিএম যাইছি কত ক তো তোমরা এমন আনছো কে জীবিত নি সোনাগারে কে কইছে কে কইছে এই ইয়ো নাছে ওই ইয়ো ইয়ো জীবিত না লই দিবা জীবিত ডাক্তার দাও জীবিত কি লিগা নিছ না তারে এরপর ক ঠিক আছে ও ঠিক আছে তারে ডাক্তার দিক কালে ডাক্তার এরপর একটা ঘন্টা ধরে আমি ওই দি আমার বউ কান্ত আছে পিল্লাই আছে বেটা তার চাওই না লগে আর একজন ডাক্তার সুবিধা দেখে দেনা এই ইয়ো করে না দেখে আবার কি করেছে কবে কবে ভর্তি করাইছিলেন কালকে রাতে কবে ভর্তি করাইছিলেন কালকে রাতে দুইটার সময় কোন সময় ডেলিভারি হয়েছে আজকে সকাল 9টার সময় কোন ডাক্তারে করছে ওনার নাম কম জানেন ডাক্তারের নাম আপনাদের ঘটনা কোন সময় জানানো হয়েছে তারা আমারে জানাইছে 9টার পরে কি কইছে ডাক্তারে তারা কিছু কইছে না আমি তারে কইতেছি ইয়ো সব পাই করে দিছে তারা কইতেছি দাদা আমার পেশেন্ট তো খুব সিরিয়াস সিকিউরিটিতে কইতাছি তারা কইছে কোনা যাওন যেত নাকি আমি তো একজন তো কমসে কম কোনা ওই তো না রুগীটা রুগী আমি আর রুগী কেমনে রুগী তো অসুস্থ হে তো সেন্সই নাই কোনা ওইটা উপর থেকে অর্ডার যাওন যেত না কত নিয়ে কইছে এরপর ওই আমি কইছি যদি যদি আজকে যদি মনে করো বাচ্চা কোন কিছু অত তুমি কহ ইয় আমরা দাইমু ডাক্তার দাই ডাক্তার দিয়ে করো আমি কিন্তু মিডিয়া দেখ কেন ও মিডিয়া দেখ কেন মিডিয়া মেনে নিলাম হ্যাঁ ঠিক আছে ডাক্তার কোনো আজকে ডাক্তার কাবল দিতে কারণে আজকে যদি রুগীর লোক যদি একজন লোক দিত তাহলে আমার তো কেউ দেখলো ডেকে সে ডাক্তার আমলো ডাক্তার ডাক্তার কইছে জন্মের পরে এরকম অবস্থা হয়েছিল হ্যাঁ ডাক্তার কইছে নি বলতে এরকম হয়েছিল অবস্থা ডাক্তার পরে আমার কইছে কই পেশ কেবলে মারা গেছে তুমি আজকে মারা কেমনি তুমি তুমি তার নিচে কাবলে তুমি দেখছো না এবার বাচ্চা মেজুর কম হয়েছে ডেলিভারি পরে কি বাচ্চা দিকে আইসিও তো নেওয়া হয়েছিল না আইসিও দিন আপনারা কইছে আইসিও নেওয়ার লিগে না আইসিও দিন অন্য এমনি নিয়ে রেখে দিয়েছে আমি দেখছি অন্য কোনো হসপিটালে রেফার করছি না কোনো রেফার করছে না কিচ্ছু করছে না কিচ্ছু করছে না।